কাটুয়া আজিমগঞ্জ ডবল লাইন রুট দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম রুট হচ্ছে এই ব্যান্ডেল কাটুয়া আজিমগঞ্জ রোড তো কাটুয়া আজিমগঞ্জ ডবল লাইন রুটের মধ্যে আর মাত্র ছয় কিলোমিটার ডবল লাইনের কাজ বাকি আছে যেটা চৌরি কাছ থেকে বাজার্য অবশেষে এবার কিন্তু সেই কাজ কমপ্লিট হতে চলেছে রেললাইন সম্প্রসারণের কাজ কিন্তু কমপ্লিট হতে চলেছে ইতিমধ্যে রেল লাইন পাতার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওতে পুরো তথ্য জানিয়ে দেবো আর কতটুকু কত পার্সেন্ট কাজ বাকি আছে কি বাকি আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাটুয়া আজমগঞ্জ এই ডবল লাইন রুটের কেননা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম রুট হচ্ছে এই রুট যেখানে কিন্তু ট্রেন বারবারই কিন্তু লেট করে যায় এইটুকু কাজের অংশ বাকি সেই জন্য তো চলুন ভিডিওটি শুরু করি টাকা হ্যা গাইজ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে চলে এসেছি চৌরি কাছ থেকে শো ডবল লাইন কাজের যে আপডেট সে আপডেটটি দেখার জন্য দেওয়ার জন্য তো চৌরি কাছা থেকে শো পর্যন্ত ডবল লাইনের পাতার কাছে কাজ সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওর যে ফুটেজ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশনের ঠিক নিকটবর্তী এলাকাতে তো এই কর্ণসুবর্ণ থেকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ডবল লাইনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ডবল লাইন সেটা চালু হয়ে গেছে কিন্তু চৌরিগাছা থেকে বাজাসো পর্যন্ত ছয় কিলোমিটার লাইন সম্প্রসারণের কাজ যেটা চলছিল আর এই মাত্র ছয় কিলোমিটার কাজই বাকি আছে এই দিকে তো এই ছয় কিলোমিটার কাজ কত দূর কি বাকি আছে সেটা দেখব তো আপনারা ভিডিও সঙ্গে থাকুন এবং চলুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অন্যতম রুট হচ্ছে এই কাটোয়া আজমগঞ্জ এই রুট তো গাইজ পৌঁছে গেছি চৌরিগাছা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন চৌরিগাছা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এই চৌরিগাছা রেলওয়ে স্টেশন থেকে বাজার বাজারশো পর্যন্ত ডবল লাইন যে কাজ সেই কাজের আপডেট এবার আপনারা এক্ষনই আপনারা দেখতে পাবেন চলুন তো ভিডিও সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন যে ডবল লাইন ওই যে লাইনটি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ডবল লাইন হয়ে এখান থেকে চলে আসছে আমরা দেখব সেটাই হচ্ছে নতুন লাইন এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে রেল লাইন পাতার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু কী কাজ বাকি আছে সেটা দেখবো এবং খেলে কত দূর কাজ হয়েছে সেটা দেখবো কোথায় বাকি আছে তো ডবল লাইন কাজ যে দেখতে পেয়েছি আমরা কিন্তু এখানে পুরো কমপ্লিট চলুন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই হচ্ছে সেই ডবল লাইন এখান থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল লাইন ছিল পাশে দেখতে পাচ্ছেন সেই ডবল লাইন পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আগের ভিডিওতে যখন দিয়েছিলাম আপডেট তখন কিন্তু এখানে রেল লাইন পাতার কাজ হয়েছিল কিন্তু পাথর মানে রেল লাইনের উপরে যে পাথর ফেলার কাজ সেটা বাকি ছিল এখন দেখতে পাচ্ছেন যে পুরো পাথর কিন্তু ফেলা হয়ে গেছে তো এই শুধু ইলেকট্রিক যে খুঁটিগুলো দেখতে যায় সেগুলোও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে খাড়ো হয়ে দাঁড়িয়ে আছে শুধু ইলেকট্রিক যে তার সে তার কিন্তু লাগানো বাকি আছে তো বন্ধুগণ আমি এখন আছি কাটোয়া আজিমগঞ্জ যে লোকাল ট্রেন বলা যেতে পারে এটাকে লোকাল এক্সপ্রেস ট্রেন বলবো আমি কারণ এপারে মানে মাত্র দু কিলোমিটার গেলেও কিন্তু তিরিশ টাকায় ভাড়া ট্রেনে তো লোকাল এক্সপ্রেস এগুলো এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে যে আপডেট দেখাবো দেখতে পাচ্ছেন যে ডবল লাইনের কাজ পুরো কমপ্লিট পাথর ফেলার কাজ পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন লাইন সম্প্রসারণ হয়ে গেছে শুধু ইলেকট্রিক যে খুঁটি ইলেকট্রিক তার শুধু লাগানো বাকি আছে সেই কাজটা আসলে বেশিক্ষণ লাগবে না বেশি দিন লাগবে না সেটা করতে সময়ের অপেক্ষা শুধু সেটা শুরু করলেই শেষ হয়ে যাবে তখন তখন দেখতেই পাচ্ছেন যে ডবল লাইনের কাজ যেটা সেটা কিন্তু পুরো কমপ্লিট এবার সামনে কাজীপাড়া রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু নতুন রূপের রেলওয়ে স্টেশনটি নির্মাণ হয়েছিল সেটাই দেখব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডবল লাইনের কাজ আবার বাকি আছে এখানে এখনও রেলের যে স্লিপার সেগুলো পড়ে আছে সেগুলো কিন্তু এখনও পাড়া হয়নি তো কারণটা হচ্ছে এটা হচ্ছে কাজীপাড়া রেলওয়ে স্টেশন এখানে নতুন সম্প্রসারণ হচ্ছে কাজীপাড়া রেলওয়ে স্টেশন এবং কাজীপাড়া রেলওয়ে স্টেশনের এখানে একটি ব্রিজ আছে এই যে রেল ব্রিজ নতুন রেল ব্রিজ সেই রেল ব্রিজটা কিন্তু অনেকটাই লং বড়োই ব্রিজ বলা যায় সেই ব্রিজের আপডেট পরের ভিডিওতে নিয়ে আসবো এবং কাজীপাড়া রেলওয়ে স্টেশন কনস্ট্রাকশন আপডেটও এরপরের ভিডিওতে থাকবে দেখুন কাজীপাড়া রেলওয়ে স্টেশন এবং এই কাজীপাড়ার যে রেল ব্রিজ সেই রেল ব্রিজ কিন্তু পাশাপাশি ব্রিজ থেকে পা

তো এই কাজীপাড়া রেলওয়ে স্টেশন এবং রেল ব্রিজের ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাজীপাড়া রেলওয়ে স্টেশন এবং রেল ব্রিজকে আমরা এখন স্কিপ করে চলে আসছি তো দেখতে পাচ্ছেন সেই রেলওয়ে স্টেশন এবং রেল ব্রিজের জন্য যেটা কাজ বাকি আছে সেখানের কাজ বাকি আছে আবার এদিকে দেখছেন যে ডবল লাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ডবল লাইনের কাজ চৌরির কাছে থেকে বাজস্ব পর্যন্ত পুরোটাই কমপ্লিট শুধুমাত্র কাজীপাড়া রেলওয়ে স্টেশন এবং রেল ব্রিজ যেটা সেইখানটাই কাজটা বাকি আছে সেই কাজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই ডবল লাইন চালু হয়ে যাবে আর তার জন্যই কিন্তু ইলেকট্রিক যে লাইন সেগুলো এখনও টাঙা হয়নি এখানে মানে ইলেকট্রিক লাইন লাগানো হয়নি ইলেকট্রিক লাইন লাগা হয়ে যাবে রেলওয়ে স্টেশন কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলেই তো বুঝতেই পারছেন কাটোয়া আজিমগঞ্জ রুট ডবল লাইন যেটা সেটাও কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হতে চলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যোগাযোগ কিন্তু আরও সহজভাবে সুবিধাভাবে হবে এবং ট্রেন যে লেট করছে সেই লেট কিন্তু আর করবে না কেননা এই ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে যেয়ে কিন্তু সিঙ্গেল লাইনে লেট করে যায় তো সেই জন্য কিন্তু এই ডবল লাইনের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যারা আমরা প্রতিনিয়ত কিন্তু ট্রেনে আমরা যাতায়াত করি তাদের ক্ষেত্রে কিন্তু টাইমের একটা অনেকটাই মূল্য আছে সবার বলাই যায় যে টাইম মানের মধ্যে আমরা সঠিক জায়গাতে যদি না পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হয় তো চলে এলাম বাজারশ্ব রেলওয়ে স্টেশন এবং চৌরিগাছা থেকে বাজারস্ব পর্যন্ত আপনাদেরকে পুরোটাই কভার করে দেখালাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই রুটটা গুরুত্বপূর্ণ রুট কেননা হাওড়া যেতে হলে কিন্তু আমরা বহরমপুর বা জঙ্গিপুর ফারাক্কা যেখান থেকে হোক না কেন আমরা এই রুট দিয়েই যাই নসিপুর আজিমগঞ্জ রেল কনস্ট্রাকশনের কাজ দুমদাম চলছে সে আপডেট আপনারা পাবেন অবশ্যই চ্যানেলের নতুন দেখলে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজেও কিন্তু এদেরকে ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ফেসবুক পেজ ইমিডিয়েটলি ফলো করে পাশে থাকুন সব কথা